ঢাকা পোস্ট পডকাস্টে আপনাকে আমন্ত্রণ সঙ্গে আছি এস আইরাজ প্রতারণার অভিযোগে ই কমার্স সাইট কিউ সিইও রিপন মিয়াকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা শাখা সোমবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে জানা যায় অন্যান্য ই কমার্স সাইটের মতো কিউ কমও চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করত প্রতারণা সহ বিভিন্ন অভিযোগে ই ভ্যালি ই অরেঞ্জ সহ কয়েকটি ই কমার্স সাইটের মালিকদের বিরুদ্ধে মামলা এবং গ্রেফতারের পর সম্প্রতি অফিস বন্ধ করে দেয় কিউ কম এই ই কমার্স সাইটটির বিরুদ্ধে গ্রাহকদের পণ্য সঠিকভাবে ডেলিভারি না সহ টাকা আটকে রাখার অভিযোগ রয়েছে এরই মধ্যে এসব ই কমার্স সাইটের বিষয়ে বাংলাদেশ ব্যাংক বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভাগ থেকে বেশ কিছু ব্যবস্থাও নেওয়া হয়েছে হাইকোর্ট থেকেও এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে কিউকম সহ দশ ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এছাড়া বাংলাদেশ ব্যাংক দুদক সহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তদন্ত চলছে সূত্র জানায় পণ্য দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা গ্রহ করেছে তারা কিন্তু অনেক গ্রাহককে তারা পণ্য বুঝিয়ে দেয়নি বলে অভিযোগ রয়েছে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার লেনদেন করেছে প্রতিষ্ঠানটি